नमस्कार 24 घंटा आपनादेर सकलके स्वागत शुरू करछि आजके टप न्यूज़ और टप न्यूज़ आमरा प्रथमेई चोख राखबो भेजाल डिमेर दिके कारण एई मुहूर्ते सबथेके गुरुत्वपूर्ण विषय एटाई आपनि जे डिमटी खाচ্ছেন সেটি आदौ आसल ना नकल से निये चिंताय थाकছেন प्रत्येकेई तिलजना ক্যানিং কালনার পরে পঞ্চসার और ব্যান্ডেল नकल ডিমের অভিযোগের পরিধি কিন্তু ক্রমশই বেড়ে চলেছে ডিম রান্না করতে গিয়ে পোড়া প্লাস্টিকের গন্ধ পাচ্ছেন এমনই অভিযোগ দুই পরিবারেরই দেখুন तिलजला ক্যানিং কালনা পঞ্চসায়র ব্যান্ডেল एक दुई करे एकेबारे पाँच राज्यर विभिन्न प्रांत थेके आसছে नकल ডিমের अभियोग शनिवार नतून करे अभियोग एलो কলকাতার পঞ্চসায়র और হুগলির ব্যান্ডেল थेके পঞ্চসায়রের एक परिवार কলকাতার प्रथम सारिर रिटेल स्टोर थेके ডিম किनेछिलो तादेर अभियोग शनिवार सकाले ডিমের पोच बनाते गिये नाके आसे प्लास्टिकेर पोड़ा गन्ध कुसुमेर रंग एकेबारे फ्याकाशे स्वादेও जघন্য যে ডিমকে ঘিরে এই সমস্যা সেই ডিম থেকেই এই অমলেটটি বানানো হয়েছে এবং বাসিন্দাদের দাবি যে এই ডিমটি আদতে খাবার উপযুক্তই নয় ঠিক কি কেমন এর স্বাদ হতে পারে একবার পরীক্ষা করে দেখা যাক একেবারেই নয় একেবারেই ডিম বলে মনে হচ্ছে না কেননা স্বাদ অত্যন্ত কুৎসিত দেখা গেল একটা ইয়ক ঠিক আছে আর একটা ইয়োক ব্রেক করে গেছে তো ইয়োকটা ব্রেক করে গেল নরমাল ক্ষেত্রে তো ইয়োকটা কন্টেইনারে নিজে থেকে ব্রেক করার কথা নয় তখন সন্দেহ হলো তখন বললাম খোলাগুলোকে জ্বালাও খোলাগুলোকে যখন বার্ন করলো দেখা গেল একটা খোলা একদম প্রায় একটা মানে খুব থিন কাগজ বা থিন প্লাস্টিক জ্বালালে যেরকম হয় মানে সেই রকম ভাবে বার্ন করে গেল নকল ডিমের অভিযোগ এসেছে ব্যান্ডেলের কেউটা থেকেও স্থানীয় বাসিন্দা রূপা দত্তর অভিযোগ ডিম ফাটিয়ে তা কড়াইয়ে দেওয়ার পরেই তিনি বুঝতে পারেন সেটি ঠিক নেই মুহূর্তের মধ্যে ডিম শক্ত হয়ে যায় পোড়া প্লাস্টিকের গন্ধ বেরোতে থাকে রূপা দত্তর দাবি ডিমের খোলাটিও স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পুরু কড়াইয়ের উপর তেল দেওয়ার পরে ডিমটা যখন ফাটিয়ে দিয়েছে এবার ডিমটা যেরকম আটা দিয়ে তেল ছাড়া কিছু করলে যেরকম আটকে যায় সেই রকম আটকে গেছিল আর পুরো প্লাস্টিক পোড়া গন্ধটা বেরোচ্ছিল তবে এই সব দেখে ডিম নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে প্রশাসন তাই ডিম কিনুন যাচাই করে জিরো রিপোর্ট 24 ঘন্টা একবারই তাই ডিম কিনতে হবে যাচাই করে কিন্তু সাধারণ মানুষ যারা পথে ঘাটে বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে ডিমের উপর নির্ভর করেন আমি আপনি প্রত্যেকই তারা সত্যি ঠিক কি ভাবছেন যে সমস্ত রেস্টুরেন্টে এই সমস্ত ডিম নিয়ে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য তৈরি হয় তারাই বাকি ভাবছেন জানবো আমাদের দুই প্রতিনিধি প্রীতম দে এবং সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে প্রথমে চলে যাব একটু প্রীতমের কাছে প্রীতম এই মুহূর্তে সবথেকে চিন্তার ভাঁজ যে ডিমটি খাওয়া হচ্ছে সেটা সত্যি আসল না নকল এনি একটা ইতিমধ্যেই তর্ক বিতর্ক জমে উঠেছে এবং আমরা দেখাচ্ছি পাঁচটা ঘটনা সামনে এসেছে তুমি গড়িয়াহাটে রয়েছে ওখানকার যারা মানুষ ক্রেতা বিক্রেতা উভয় কি ভাবছেন এখন देखो कोयल গড়িয়াহাটে आमी जे जायगाटाय रयेछि গড়িয়াহাট एकेबारे मोड़ सेई मोड़ेर सबचेये जनप्रिय एग रोलेर दोकान एबं डिम मानेई एग रोल सेटा जेरकम आमरा भीड़ देखी अन्यान्य दिन एइखाने एसे जे मारामारि हय एकदम रोल नेওয়ার জন্য विशेष करे एग रोल सेई भीड़टा किन्तु आजके एकेबारेई एकई रकम देखते पाच्छि आजके चैत्र सेल रयेছে এবং এই চৈত্র সেলের বাজারে যে ভিড় হবে সেটা স্বাভাবিকই এগ রোলের সেল সবথেকে বেশি এবং সেই এগ रोल अनेकेई किनছেন আপনি কি এগ रोल না আমি মাটন টিকিয়া রোল কিনতে কেন কি এগ নিয়ে ডিম নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে যে নকল ডিম পাওয়া যাচ্ছে প্লাস্টিকের সে কারণে কি ভয় না আমি শুনিনি তো তার মানে এগ রোল আপনি খেতে পারেন আপনি এগ রোল হ্যাঁ আমি এগ রোল নিয়েছি এখান থেকে এগ রোল আমি ভালোবাসি তাই এগ রোলটা আমি প্রায় নিই আর সেই সব বিষয় যে নকল বেরিয়েছে সেই আমারও এখনো কানে আসেনি এখনো পর্যন্ত দিদি আপনি এগ রোল দিচ্ছেন না কেন এগ ডিম নিয়ে কি কোনো না ডিমের জন্য না টিকিয়া রোল নিচ্ছে চিকেন টিকিয়া ওকে না এগ রোল এখানে এসে এগ রোল তো নেন খান অনেকেই খাচ্ছেন কোন রকম কি শুনেছেন যে ডিমের নকল ডিম পাওয়া যাচ্ছে প্লাস্টিক ডিম পাওয়া যাচ্ছে শুনছি কিন্তু এখনো সেরকম অভিজ্ঞতা প্রীতম হয়নি হলে হয়তো একটু বদলে ফেলবেন চিন্তাধারাটা কারণ বাকি পাঁচটা পরিবারের ক্ষেত্রে আমরা যেমনটা দেখেছি তুমি আমাদের সঙ্গে থাকো একবার একটু পার্ক স্ট্রিটে চলে যাব আরেক প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ তোমারই পাঠানো প্রতিবেদন এবং কতটা টেস্টলেস হতে পারে একটা নকল ডিম সেটা তুমি নিজেও সবথেকে ভালো করে জানো এই মুহূর্তে পার্ক স্ট্রিটে যেখানে রয়েছে জমজমাট থাকে রোলের দোকান সেখানকার কি ছবি देखो कोयल कोलकाता जे प्रांत ही होक ना केन एग रोलटा बांगालिर कलचारेर संगे संस्कृतिर संगे एई मुहूर्ते ओतप्रोतभावे जड़ित काजेई एई नकल डिम निये जे चारिदिके आतंकेर परिवेश आतंकेर एकटा परिस्थिति चलछे ताते जे आदौ बांगाली ताते माथा घामाते नाराज ता किन्तु बोझा जाच्छे एखाने रोलेर दोकानेर बाइरे भिड़टा देखले। दिदी आपनारा कोथा थेके आसछेन? गड़िया थेके। कोथा थेके? गड़िया। नकल डिम निये जे एक आतंक तैरी होयेछे निश्चयई जानेन, डिम खावा कि कमिये दियेछेन? अवश्य डिम खावा तो कमातेई होबे कारण नकल डिम जदि खेये निई ताहले तो शरीर खाराप करबे ना, तार जोन्नो तो डिम खावा कमाते होबे। किन्तु हाथे तो एग रोल देखते पाच्छी, चिकेन रोल, एटा चिकेन रोल एग रोल नय। ডিম খেতে কি এখন ভয় লাগছে? একদম ভয় লাগছে, এইজন্য চিকেন রোল খাচ্ছি, এগ রোল অর্ডারই দিইনি, কারণ কোথায় প্লাস্টিক ডিম পেটে চলে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, সেক্ষেত্রে খুব অসুবিধা হয়ে যেতে পারে। ইনারা অনেকটা সতর্ক সেটা বোঝাই যাচ্ছে কোথা থেকে। একটু দোকানির সাথে কথা বলে নি, এখন কি এগ রোলের বিক্রিটা কি কোথাও একটু কমেছে নাকি? না না, আমাকে তো কিছু বিক্রি কমাছে না, আমাকে তো ওই সেল আছে, বিক্রি কিছু কমাছে না। ও ভাই এখানে তো কই আজকাল লোক কই বলছে না কি ডিমে ইয়া প্লাস্টিক এ ইয়া কিছু লোক আমাকে বলছে না। আচ্ছা এগ রোল যে ডিম দিয়ে বানাচ্ছেন তো সেই ডিমটা আসল ডিম না নকল ডিম, এটা তো আপনার মনেও তো প্রশ্নটা জাগে। তো আমি তো জিনিস করে নেব, কোকার নাকাল কি আসল ও তো আমাকে রোজ কি ওই কাজ করে আমাকে ও পাতা চলে যাবে কি নাকাল ইয়া আসল, মানে এখন নজর রাখতে হচ্ছে। হ্যাঁ না নজর রাখতে হচ্ছে, ও তো আমি দেখতে পারবো কি নাকাল না আছে, আমি সব জানি কি কি হবে আসলি আর নকলি আমার পছন্দ আছে। আসল না নকল যে ডিমটা দিয়ে রোল বানানো হচ্ছে সেটা আসল না নকল আর সেদিকে কিন্তু নজর একটা রাখতে হচ্ছে এমনটা কিন্তু দোকানি এবং যারা ক্রেতারা আসছেন তারাও কিন্তু দুবার ভাবছেন যে এগ রোল নাকি চিকেন রোল বা অন্য কিছু দিয়ে তারা তাদের পেট ভর্তি করার কাজটা সারবেন। একেবারেই তোমার কাছে অন্তত যারা রয়েছেন তারা অনেকটা সতর্ক এবং যিনি দোকানি তিনিও বলছেন তিনিও অনেকটাই সতর্ক, নজর রাখতে হচ্ছে। সঙ্গে থাকো সন্দীপ, একবার চলে যাবো আবারও প্রীতমের কাছে। প্রীতম, পার্ক স্ট্রিটের যারা জনগণ তারা খবরটি পেয়েছেন এবং তারা সতর্ক, কোথাও যে একটা আতঙ্ক কাজ করছে মনের মধ্যে এটা স্পষ্ট, তোমার ওখানকার একই ছবি এখন? কোয়েল আমার এখানে যা ছবি এগ রোলের রমরমা। এগ রোল নিয়ে অনেকে জানেন ডিমের বিতর্কের কথা, অনেকে জানেন না, কিন্তু এক কথায় বলে দিচ্ছেন এ নিয়ে এগ রোল খাওয়া থেমে যাবে এমনটা নয়, তার কোনো কারণ নেই। আমার সঙ্গে দেখো দোকানের যিনি কর্মী তিনি আছেন অভিজিৎ চৌধুরী। অভিজিৎ, একটা কথা বলুন যে আমি যা দেখছি এখানে দেখো পরপর কিন্তু চিকেন রোল তো রয়েছে, এগ রোলের সেল কি কমে গেছে এই যে প্লাস্টিক এগ নিয়ে কি মনে হচ্ছে? একদমই না। এগ রোলের সেল যেমনি আগে ছিল তেমনি এখনো আছে, সেলের মধ্যে প্রোডাকশনের মধ্যে কোনো চেঞ্জেস হয়নি। আমাদের এই নিয়মটা হচ্ছে কি এখানে ৫টার পর এখানে অনেক ভিড় হয়ে যায়, তার জন্য আমরা রোলটাকে ভিতরে করে দিই। আমাদের ভেতরের দোকানে রোল পাওয়া যাচ্ছে এখন, এগ রোল ওখানেই ভিড় হয়, এখানে আপনি যেমনি দেখতে পাচ্ছেন না তার জন্য ওটা ওখানে পাবেন আপনি দেখতে। আর মানে এগ রোল মানে রোলের ভিতরে মারামারি পর্যন্ত হয় ডিম নিয়ে, যে গন্ডগোল হচ্ছে ডিমটা পর্যন্ত সেই ডিম এগ রোলের উপর কোনো রকম কোনো প্রভাব পড়েনি। এগ রোল এখনো যেমনটা বিক্রি হচ্ছিল তেমনটাই হচ্ছে, কিন্তু কোথাও একটা আগের থেকে সতর্ক হতে হবে, সতর্কতা বেড়েছে এটুকুনি অন্তত বলা যায়। অনেক ধন্যবাদ প্রীতম এবং সন্দীপ তোমাদের দুজনকে। এবং সতর্ক রয়েছে প্রশাসনও, কারণ শনিবারের হগ মার্কেটে পুরো আধিকারিকদের নিয়ে হঠাৎ হাজির হয়েছিলেন মেয়র পরিষদ স্বাস্থ্য। ডিমের দোকানে ঢুকে হাতে তুলে নিলেন স্যাম্পল। শুক্রবারের পর শনিবারও জারি কলকাতা পুরসভার ডিম অভিযান। নকল ডিমের সন্ধানে শনিবার পথে পুরসভা, বাজারে ঢুকে তল্লাশি খোদ মেয়র পরিষদ স্বাস্থ্যের। ওই যে রিটেলার হোলসেলারের সাথে যে ট্রানজ্যাকশন হচ্ছে তার ডকুমেন্টেশন এখানে আমরা পাইনি, তো আমরা সব রিটেলারকে বলেছি যে আপনারা যারা খুচরো বিক্রি করছেন আপনারা অবশ্যই বিল রাখবেন, বিল না রাখলে যেটা ইনকোয়ারি প্রসেস চলছে তার মধ্যে যদি কোনো স্যাম্পেলে পাওয়া যায় যে ভেজাল এই ধরনের আমরা যে ধরনের ডিম খুঁজছি পাওয়া যায় তাহলে প্রাথমিকভাবে দোষী আপনি শাস্তি হবেন। রবিবার থেকে কলকাতা পুরসভার নিজস্ব ল্যাবে ডিমের স্যাম্পল পরীক্ষা হবে। ভেজাল ডিম ধরতে অভিযান হাওড়াতেও, স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ ভাস্কর ভট্টাচার্যের নেতৃত্বে অভিযান চালানো হয়। হরগঞ্জ বাজার, কদমতলা বাজার, কালীবাবুর বাজারে ডিম পরীক্ষা করে দেখেন পুরো আধিকারিকরা। नकल डिम कांडे धृत व्यवसायी शामीम आंसारी के जेराय उठे एसेছে একাধিক হোলসেলার সংস্থার নাম। ওই সব সংস্থার কর্তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যেই ছেলেটির কাছ থেকে পেয়েছে সেই ছেলেটি মাঝে মধ্যে ডিসেম্বর মাসেও আমার থেকে নিয়েছিল। ওই সূত্রে মানে ছেলেটিকে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে কোন কোন দোকান থেকে, কারণ আমার তো শিয়ালদা ওটা আরত মার্কেট, ওখানে অজস্র ডিমের দোকান আছে প্রায় 85টা। তো যেখান থেকে কিনতো সেই জায়গাগুলো শুধু দেখিয়েছে, সেখানে আমিও একজন। শামীমের দাবি নকল ডিমের কারবার তিনি করেন না। হাঁসের ডিম থেকেই বিভ্রান্তি ছড়িয়েছে বলে তার দাবি। ডিম যা আছে প্লাস্টিকের ডিম নেই, ও হাঁসের ডিম আছে। হাঁসের ডিম বয়েল করলে 1 ঘন্টা 8 ঘন্টায় যদি ফ্রিজে রেখে দেবেন তারপর খাবে, ও একটু টাইট হয়। শামীমের বক্তব্য ঠিক নাকি অভিযোগগুলোই সত্যি পুরসভার ল্যাবে ফরেনসিক পরীক্ষাতেই তা স্পষ্ট হবে। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।